হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দল এই মরশুমে আইএসএল এ পরীক্ষিত বেশ কিছু বিদেশি প্লেয়ারের পাশাপাশি বেশ অনেকগুলি স্বদেশি প্লেয়ারও দলে নিয়েছে, যারা নিজেদেরকে আইএসএল এ মেলে ধরতে সক্ষম হয়েছে। কিন্তু ভালো প্লেয়ারদের নিয়ে দল গঠন করলেও তেমন একটা সফলতা আসেনি ইস্ট বেঙ্গল দলের এই মরশুমেও, আর তার সাথেই চোট আঘাতে দলকে আরও পিছিয়ে দিচ্ছে। তো দলে বর্তমানে তিনজন বিদেশি প্লেয়ারের চোট রয়েছে, কিন্তু ওড়িশা ম্যাচের আগে দলের এক বিদেশিকে নিয়ে বড় খুশির খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো ইস্ট বেঙ্গল দলের মাঝমাঠের অস্ত্র অ্যালেক্স লিমা, যে চোটের জন্য কয়েকটা ম্যাচ মাঠের বাইরে ছিল, তো এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে ওড়িশা এফসির ম্যাচে খেলার জন্য পুরোরূপে প্রস্তুত রয়েছে অ্যালেক্স লিমা। এমনকি তোমরা বেঙ্গালুরু এফসি ম্যাচেও দেখেছো, জর্ডান চোটের কারণে বাইরে চলে গেলে আনুমানিক 55 মিনিটের মাথায় জর্ডানের পরিবর্তে লিমাকে নামান কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন। তো ওড়িশা ম্যাচের আগে লিমার পুরোরূপে সুস্থ হয়ে যাওয়াটা ইস্ট বেঙ্গল দলকে অতিরিক্ত অ্যাডভান্টেজ দেবে তেমনটা বলাই যায়। তো বন্ধুরা, ওড়িশা এফসি ম্যাচেও ইস্ট বেঙ্গল দল তাদের জয়ের ধারা বজায় রাখতে পারবে কি পারবে না, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।